फ्रेंड वेलकम बैक टू माय चैनल तो आज हमें अपन संगे ক্র্যানবেরি হিবিস্কাস सम्पर्के कथा बोलबो एटा हच्छे ক্র্যানবেরি হিবিস্কাস प्लांट दुटो भैराइटी आमार काछे आछे देखुन एर पाताटा हच्छे मारून कलर एक ही पता सेफ किन्तु एर पाताटा हच्छे मारून कलर एटा हच्छे एकदम ग्रीन तो ये गाचे फुलटा पुरो एकदम पिंक कलर है और यहाँ हे पुरो रेड कलर फ्लावर है तो गाचे केयर आपनी किभावे करबें तो प्रथम मटी क्यों अपनी बनाबें तो एर मटी बनानों जो अएल ड्रेन अवश्य अएल ड्रेन मटी दरकार तो नीबें एक भाग गार्डन सोयल एक भाग सैंड कम्पोस्ट एक भाग नीम खोल तो ये दिए मटीटा तैरी कर गाचटा देखो ये हमार 8 इंची टबे बसाना और ये गाचटा हमार 6 इंची टबे बसाना मारून कलर ক্র্যানবেরি হিবিস্কাস प्लैंडगलो सारा बचर ही ब्लूमिंग करते थे क्यों शीतकाले डरमेंसि पिरियड चले शीतकाले खूब एक फुल दे किंतु सामार एले फुल दे शुरू कर पूरा गाच भरे भरे फुल आसे तो देखो अभी गाचटा के बर्षार टाइमे प्रून कर दिए देखो प्रति डाल बड़ो बड़ो हो गए तो प्रून कर दिए दिए आर तीनटे आर नतून ग्रोथ डाल बैरिए नतून भावे देख नतून भावे ग्रोथ नहीं गाचटा एक बार फुल दिए दिए अलरेडी किन्तु ये गाचटा नतून ए गाचटा छोटा चारा गाच तैरी कर तारपरे ये गाचगलो खूब ग्रोथ करे खूब बड़ो है तो जेहेतु टबे लागिए तो टबे एत बड़ो गाच हमार दरकार नहीं तो से प्रून कर रेखे किन्तु जदि आपनारा माटीते लागान गाचटा खूब ही बड़ो है और पुरो गाच भरे भरे फुल थाके तो देखो अभी এভাবে এটা এই গাছটা আমার রুট মানে ই হয়ে গেছে রুট বাউন্ড হয়ে গেছে তো এটা আমি পটটা চেঞ্জ করব তো যখন এটা আমি যেহেতু এই গাছটা বড় গাছ হয় তো আমি একে 14 ইঞ্চি টপ দেব তো 14 ইঞ্চি টপে এটাকে আমি লাগাবো আর এটাকেও আমি দেব তো এর ফুলটা আমি বললাম তখন এটা একদম রেড কালারের ফুল হয় যেহেতু এর পাতাগুলো লাল মানে মারুন কালারে তো মারুন কালারের ফুলটা হয় সরি রেড বলছি আর এটা পুরো পিঙ্ক পিঙ্ক কালারের সবুজ গ্রিন কালারের পাতা আর পিঙ্ক কালারের ফুল হয় এরকম এইভাবে দেখুন ব্রাঞ্চে ব্রাঞ্চে এইভাবে এই টিপসে টিপসে ফুলগুলো আসে এভাবে এভাবে ফুলগুলো আসে তো এর আমি মাটির কথা বললাম এবারে সানলাইট রিকোয়ারমেন্টটা কি তো আমি এই গাছটাকে যে জায়গায় রেখেছি সেই জায়গায় সকাল থেকে কি বলবো সকাল থেকে পুরো 12:30টা একটা পর্যন্ত রোদ লাগে রোদ খুব দরকার 12:30টা একটা পর্যন্ত রোদ লাগে কিন্তু দুপুরের রোদটা আমি দেই না একে আর রোদ আর এই গাছের গাছের একটা সমস্যা কি যদি আপনি ডাইরেক্ট সানলাইটে না রাখেন তো এই যে আপনার পাতার যে কালারটা এই যে কালারটা আপনি পাবেন না তো যত মানে রোদে রাখবেন তত এই কালারটা আসবে এই দেখুন এর কালারটা দেখুন গ্রিন একদম সবুজ কালার তো রোদের রোদ দরকার এটা ডাইরেক্ট সানলাইটের গাছ তো আপনি আমি বললাম যে আমি সকাল থেকে পুরো 11:30টা এমন জায়গায় এটা রাখি 11:30টা 12টার মধ্যে মতো ধূপ থাকে তারপরে একটার পর থেকে রোদরা চলে যায় তো এইভাবে গাছটাকে আমি রেখেছি তো তারপরে বলি এর ফার্টিলাইজার কি দেবেন তো এই গাছটাতে প্রচুর পরিমাণে মিলিবাগ অ্যাটাক করে প্রচুর তো আপনি আমি নিমল আপনারা স্প্রে করতে পারেন নিমল না হলে ইমিডাক্লোপ্রিড যেটা আছে সেটা আপনারা দিতে পারেন ইমিডাক্লোপ্রিড তো আমি প্রায় 15 দিন অন্তর নিমল স্প্রে করি আর 15 দিন যেমন আমি প্রতিটা গাছে অর্গানিক লিকুইড ফার্টিলাইজার দিই এই গাছটাতেও দিই আমি অর্গানিক লিকুইড ফার্টিলাইজার আর যদি আপনারা দেখছেন যে গাছটার গ্রোথ ভালো হচ্ছে না তো ওই যে অর্গানিক লিকুইড ফার্টিলাইজারের সঙ্গে ডিএপি দেবেন যদি না গ্রোথ হয় আমার তো গাছে খুব ভালো গ্রোথ আছে তো যদি না গ্রোথ হয় আপনাদের তো টবে যাদের রাখা আছে তাদের জন্য টবে কেন মাটিতে দুটোই বলছি তো ডিএপি দেবেন ওই অর্গানিক লিকুইড ফার্টিলাইজারের সঙ্গে আপনারা ডিএপি দেবেন গ্রোথ নেওয়ার জন্য হয়ে গেল ফার্টিলাইজারের কথা তারপরে বলি জলের কি সমস্যা এই জল প্রচুর পরিমাণে দরকার খুব পরিমাণে জল দরকার আর মাটি যেন সবসময় ভিজে ভিজে থাকে ময়েস্ট থাকে যদি জল একটু কম হয়ে যায় মাটি যদি একটু পরিমাণ ড্রাই হয় তো পাতাগুলো এভাবে এভাবে নিচের দিকে ড্রপ হয়ে যায় আর ঝিমিয়ে যায় তো এ খুব জলের চাহিদা খুব তো এভাবে দেবেন আর আমি একে কী করি যে ফেব্রুয়ারি মাসে যদি করিনি কারণ ফেব্রুয়ারি মাসে আমি মার্চ ইয়া এপ্রিলের দিকে গাছটা লাগিয়েছিলাম আর
এই গাছটা আমি আগের বছর জানুয়ারির দিকে নিয়ে এসে লাগিয়েছিলাম। তো তখন আমার গাছটা ছোট ছিল, তো তারপরে আমি এই বর্ষার টাইমে প্রুন করেছি। কিন্তু আপনারা যেহেতু এটা সামার ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তো আপনারা চাইলে ফেব্রুয়ারি মাসে প্রুন করতে পারেন বা অক্টোবর বা সেপ্টেম্বরের দিকে প্রুন করতে পারেন। সেপ্টেম্বরে নয় হোক, অক্টোবরে আপনারা প্রুন করতে পারেন। তো অক্টোবরে প্রুন করবেন, যদি অক্টোবরে আপনারা প্রুন করেন তাহলে কি বলবো, ফেব্রুয়ারি মাসের দিকে হালকা হালকা ছোট ছোট এভাবে পিঞ্চ করে দেবেন। মানে অক্টোবর মাসে যদি আপনারা হার্ড প্রুন করেন, তো ফেব্রুয়ারি মাসের দিকে এই ছোটো ছোটো পিঞ্চ করে দেবেন। তাহলে কী হবে, গাছটা বুজ হয়ে যাবে আর প্রচুর পরিমাণে ফুল দেবে আর গাছে প্রচুর পরিমাণে ফুলও দেয় আর খুব সুন্দর লাগে গাছটা। তো এভাবে আমার কাছে দুটো কালার আছে, তো এই জন্য এটা মানে গাছ কীভাবে লাগাবেন, প্রোপাগেশনটা কী, আর এই গাছটা ইজিলি গ্রো টু প্ল্যান্ট। তো এটা আপনারা চাইলে ডাল থেকে এই ছোটো ছোটো এইভাবে ছোটো ছোটো কাটিং থেকে লাগাতে পারেন। কাটিং থেকে তো খুব সহজেই গ্রোথ হয়। তো না হলে এর যে ফুল ফোটে, ফুলটা যখন ঝরে যায় তার মধ্যে মানে ওই বীজ তৈরি হয়, ওই বীজ থেকে আপনারা চাইলে সহজে গ্রোথ মানে লাগাতে পারেন, গ্রোথ হয় প্ল্যান্টটা। তো না হলেও বীজ না হলে আপনারা এইভাবে ছোটো ছোটো কাটিং নেবেন, তো কাটিং নিয়ে বসাবেন, তো খুব সুন্দরভাবে গ্রোথ হয়। এর প্রোপাগেশনটা এভাবে করা যায়। আর দেখুন না হলে কি সাইডে সাইডে দেখুন, আমার দেখুন এই গাছটা, এটা আমার মেন গাছ, তো এর সাইডে সাইডে থেকে আবার নতুন চারা গাছ তৈরি হয়। তো সেখান থেকে আপনারা চাইলে নতুন গাছ তৈরি করতে পারেন। তো মানে দুটো গাছকে ডিফারেন্ট করে দুটো জায়গায় লাগাতে পারেন। তো এইভাবে আপনারা এর কেয়ার নেবেন। আর গাছটা খুব সুন্দর, প্রথমে আমি এই গাছটার নাম জানতাম না, তো তারপরে আমি গুগল থেকে নিয়ে দেখলাম যে এর নাম ক্যানবেরি হিবিস্কাস। তো এর খুব সুন্দর, এটা আমি এর ফুলও দিয়েছি। আমি প্রথমে একে ভেবেছিলাম যে ল্যান্ড লোটাসের প্ল্যান্ট, তো ল্যান্ড লোটাসের ফুলের মতনই দেখতে, ল্যান্ড লোটাসের যেটা বারো মাসই যেটা ল্যান্ড লোটাস, তার যে ফুলগুলো এই বড় বড় হয়, এর ফুলগুলো এই ছোটো ছোটো হয় কিন্তু দেখতে একই রকম। তো প্রথমে আমি ভেবেছিলাম যে এটা ল্যান্ড লোটাসের গাছ, তো কিন্তু না, এটা ল্যান্ড লোটাসের গাছ নয়, এটা আমাকে কেউ একজন বলেছিল যে এটা হিবিস্কাস প্ল্যান্ট। তো আমি বললাম যে এই ধরনের হিবিস্কাস কী করে হয়, তো একে আবার জাপানিজ আপেলও বলে, অনেক জায়গায় অনেক রকমের নাম। তো আমাদের অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে ক্যানবেরি হিবিস্কাস। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেফ। তো এই হচ্ছে আমাদের সুন্দরী। হাই সুন্দরী, তুমি কী করছো ওপরে ওপরে কী করছো? বাবা বাবা বাবা, কী বড় হাই তুলছে আমাদের সুন্দরী। এ সারাক্ষণ আমাকে এভাবে করতে থাকে, মানে ওর গায়ে মোর হাত দিয়ে যাবে না, ওর রানী এলিজাবেথ আমার মতন স্টাইলে থাকে, তো গায়ে হাত দিয়ে এভাবে করতে থাকে, এই পড়ে গেছে নিচে।